আরশুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, আমরা মুখের যত্ন নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে শরীরের অন্যান্য অংশের দিকে খেয়ালে রাখতে পারি না। অথচ আমাদের হাত, পা ও গলাও কিন্তু রোদের সংস্পর্শে এসে দ্রুত কালো হয়ে যাচ্ছে। তাই আমাদের প্রত্যেককে মুখের পাশাপাশি পুরো শরীরেরও যত্ন নেওয়া উচিত। এর জন্যই আমি আপনাদের সাথে এমন একটি প্যাক শেয়ার করছি যার সাহায্যে আপনি আপনার মুখ ও পুরো শরীরকে পুরোপুরি ফর্সা করে তুলতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই প্যাকটিকে কিভাবে তৈরি করে ব্যবহার করবেন। এর জন্য প্রথমেই একটি পরিষ্কার বাটিতে 3 টেবিল চামচ বেসন নিব। বেসন ত্বককে নরম ও উজ্জ্বল করে তুলে এটা ত্বকের গভীর থেকে ময়লা দূর করে দেয়। তাছাড়া মৃত কোষ দূর করে ত্বক ফর্সা ও টানটান রাখে। তারপর আমি এতে দিব 1 টেবিল চামচ টক দই। ত্বককে দ্রুত ফর্সা করতে টক দই চমৎকার কাজ করে। এতে রয়েছে ভিটামিন, মিনারেল এবং ল্যাকটিক অ্যাসিড, যা ত্বককে ময়শ্চারাইজ ও ফর্সা করতে সাহায্য করে। তারপর আমি এতে অ্যাড করব খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, আর তা হচ্ছে ভাতের মাড়। ভাতের মাড়ে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। এবার এর মধ্যে প্রয়োজন অনুযায়ী ভাতের মাড় দিয়ে এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। ফ্রেন্ডস, ভাতের মাড় ত্বক থেকে রোদে পোড়া দাগ ও ত্বকের বলিরেখা দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, এমনকি এটা চর্মরোগ প্রতিরোধ করতেও সাহায্য করে। তাছাড়া ত্বকের ছোট ছোট ক্ষত সারাতেও ভাতের মাড় চমৎকার কার্যকর। এটা ত্বককে গভীর থেকে পরিষ্কার করে এবং ত্বককে করে তোলে নরম, কোমল ও উজ্জ্বল। ফ্রেন্ডস, এটা তৈরি হয়ে গেছে। এবার এই প্যাকটিকে আপনার মুখ সহ পুরো শরীরে অ্যাপ্লাই করে নিন। এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান আপনার ত্বককে ফর্সা করতে অসাধারণ কাজ করবে। এই উপাদানগুলোর মধ্যে অ্যান্টিএজিং প্রপার্টিজ রয়েছে, তাই এটা আপনার শরীরের কুচকে যাওয়া ভাব দূর করে ফেলবে এবং স্কিন টোন ব্রাইট করবে। অ্যাপ্লাই করার পর এইভাবেই 20 মিনিটের জন্য রেখে দিন এবং 20 মিনিট পর আপনার ত্বককে হালকা হাতে ম্যাসেজ করে পরিষ্কার করে নিন। ফ্রেন্ডস, এই প্যাকটিকে আপনি গোসলের সময় ব্যবহার করতে পারেন, তাতে করেই এটাকে পুরো শরীরে ভালো করে অ্যাপ্লাই করা যাবে। আর এইভাবেই সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করলেই আপনি দেখতে পারবেন আপনার স্কিন টোন ব্রাইট হতে থাকবে। তাছাড়া শরীরের সমস্ত রকম কালো দাগগুলো দূর হয়ে ত্বক হয়ে উঠবে নরম, উজ্জ্বল ও ফর্সা। আজ ঘাড়ের কালো দাগ দূর করার জন্য খুব সহজ একটি উপায় আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমে আমার দরকার সাদা টুথপেস্ট। টুথপেস্টের মধ্যে বেকিং সোডা রয়েছে, যা কালো দাগ দূর করতে সাহায্য করে। এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানও রয়েছে, যা ঘাড় এবং বগলের মতো জায়গা থেকে জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। এবার একটি বাটিতে 1/2 চামচ পরিমাণ টুথপেস্ট নিয়ে নিতে হবে। এরপর আমি এতে দিব 1 টেবিল চামচ চালের গুঁড়া। আপনি চাইলে চালের গুঁড়ার পরিবর্তে বেসন ব্যবহার করতে পারেন। তারপর আমি এতে দিব 1 চামচ লেবুর রস। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর এই মিশ্রণটিকে আপনার ঘাড় এবং বগলের কালো দাগের উপর এইভাবে অ্যাপ্লাই করে নিন। অ্যাপ্লাই করার পর 10 মিনিটের জন্য রেখে দিন। 10 মিনিট পর এর উপর সামান্য পানি দিয়ে হালকা হাতে 5 মিনিট স্ক্রাব করুন। 10 মিনিট এই প্যাকটি আপনার ত্বকে লাগিয়ে রাখার ফলে ত্বকের মৃত কোষগুলো নরম হয়ে গেছে, তাই এইভাবে স্ক্রাব করলে তা সহজেই উঠে চলে আসবে এবং আপনার ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে। স্ক্রাব করার পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন এবং ত্বক পরিষ্কার করার পর অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই প্যাকটিকে সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন। এতে করে আপনার ঘাড় এবং বগলের নিচের কালো দাগ পুরোপুরি দূর হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আপনার ঘাড় এবং বগলের নিচে কালো দাগ থাকলে এই প্যাকটি ব্যবহার করে দেখতে পারেন।
আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।